বরাবরের মতন আরকে নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। দর্শক, আরকে নিউজ প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রতিভা সম্পন্ন শিল্পীর গান প্রচার করছে। আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন প্রতিভা সম্পন্ন শিল্পী, আমি এখন তার মুখ থেকেই আপনাদের পরিচয় করিয়ে দেব। দর্শক শ্রোতা, আমি হচ্ছে রনি খান, আর আমি কুষ্টিয়ারি মেয়ে। সর্বপ্রথম আমার গান হচ্ছে লালন সাঁইজির বাণী। লালন সাঁইজির গান দিয়েই আমি চাই পুরা বিশ্বকে প্রচার করতে। আর আপনারা দোয়া করবেন, আমার উস্তাদ মোতালেব বিশ্বাস, উনি যেন অনেকদিন বেঁচে থাকে, আমার হাতে খড়ি উস্তাদ মোতালেব বিশ্বাস। আমাদের দুই বোনেরই হাতে খড়ি, আমার ছোটো বোন অ্যানি খান, উনিও গান করে। আর একটা বিষয় হচ্ছে যে লালন সাঁইজির ভাববাণী নিয়ে আমি বাংলাদেশ বেতারে লিস্টেড শিল্পী এবং ঢাকা শিল্পকলাতেও লিস্টেড, লালন একাডেমিতেও লিস্টেড। আমি আপনাদের কাছে আরও দোয়া চাই। আর কে নিউজ ২৪ ভাইয়ারা আমাদেরকে অনেক ভালোবেসে ডাকছে, আমি সেখানে এসেছি। এখানে আমি গত মাস এই মাসেই দুইবার যে প্রোগ্রাম করছি, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আজকে দর্শকদের জন্য কী গান গাইবেন? আমি লালন সাঁইজির বাণী প্রচার করতে চাই। আর লালন সাঁইজির বাণী আমি আজকে দুইটা করব, সাঁইজির ভাববাণী দিয়েই আমি পরিবেশন করব অনুষ্ঠানটা। তবে চলুন আমরা এবার গান শুনি। কই দমে
शहरे शहरे शोलो जो ना बम्बे ते
আগামীতে এই শিল্পীর গান নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরকে নিউজের সাথে থাকবেন। দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আরকে নিউজ প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রতিভা সম্পন্ন শিল্পীর গান প্রচার করছে, আপনার আশেপাশে যদি এরকম প্রতিভা সম্পন্ন শিল্পী যদি থেকে থাকে আমাদেরকে জানাবেন। আমাদের জানানোর মাধ্যম ডিসক্রিপশনে মেল নাম্বার দেওয়া আছে, মুঠোফোন তাও দেওয়া আছে, 01-911-18-5112। এই নাম্বারে যোগাযোগ করবেন আর পৌঁছে যাবে আরকে নিউজের টিম, খুঁজবে সেই সমস্ত প্রতিভা সম্পন্ন শিল্পী, গাওয়াবে আপনাদের অনুরোধে এই সমস্ত শিল্পীর গান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।